দর্শক আমরা সরাসরি যুক্ত রয়েছি সুপ্রিম কোর্ট থেকে আপনারা হয়তো জানেন বিএনপি এবং আওয়ামী লীগ কিন্তু পাল্টা পাল্টি কিন্তু বিক্ষোভ করছেন এবং দেখছেন এক পাশ দিয়ে কিন্তু আন্দোলন করছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা এবং আরেক দিকে করছেন বিএনপির পন্থী আইনজীবী আসলে হাইকোর্টে কিন্তু এই মুহূর্তে টানটান উত্তেজনা মুহূর্ত চলছে এবং দুই পক্ষের যে পাল্টা পাল্টি তাদের যে বিক্ষোভ মিছিল বা সমাবেশ একদিকে কিন্তু বক্তব্য রেখেছেন বিএনপির নেতা ব্যারিস্টার সুমন আওয়ামী লীগের নেতা ব্যারিস্টার সুমন অন্যদিকে কিন্তু বিএনপি পন্থী আইনজীবীরা কিন্তু তারা নেমেছে আমরা আমরা দেখানোর চেষ্টা করব পুরো হাইকোর্ট জুড়ে কিন্তু এই মুহূর্তে আসলে একটি উত্তেজনা মুহূর্ত চলছে প্রতিটি নেতাকর্মী এবং আইনজীবীদের সাথে আমরা কিন্তু দেখছি তারা কিন্তু প্রতিনিয়ত তাদের আন্দোলন এবং তাদের যে কর্মসূচি তারা কিন্তু সেটি কিন্তু চালাচ্ছে এবং অন্যদিকে কিন্তু আন্দোলন অন্যদিকে কিন্তু নিচে কিন্তু আওয়ামী লীগ পন্থী আইনজীবীরা তারাও কিন্তু মাঠে নেমেছেন এবং সবাই কিন্তু সবার পক্ষ থেকে জ্বালাময় স্লোগান দিচ্ছে এবং যে যেখান থেকে দেখছেন আমাদের লাইভটি সবাইকে লাইভটি শেয়ার করার জন্য জানাচ্ছি এবং তারা কিন্তু দেখছেন পুরো হাইকোর্ট জুড়ে কিন্তু দুপুর একটা থেকে কিন্তু তাদের আন্দোলন চলছে এবং এই আন্দোলন কিন্তু এবং দোতলা কিন্তু রয়েছে আওয়ামী লীগ পন্থী আইনজীবীরা তারা কিন্তু পাল্টাপাল্টি এবং তাদের সাথে কিন্তু দুমুখোমুখি কিন্তু কিছুদিন আগে পাশ কাটিয়ে তারা বের হয়েছেন এবং এরা রয়েছে বিএনপি পন্থী আইনজীবীরা এবং আওয়ামী লীগের এবং বিএনপির বিপক্ষে তারা দুই পক্ষ পাতিত্ব তারা আন্দোলন চালাচ্ছে এবং তাদের এই বিক্ষোভ যে মিছিল চলছে কিন্তু আপনারা কিন্তু দেখেছেন বেশ কিছু কয়েকদিন আগে কিন্তু সুপ্রিম কোর্টে কিন্তু নির্বাচন ঘিরে একটি টানটান উত্তেজনা মুহূর্ত সৃষ্টি হয় সেই উত্তেজনা মুহূর্ত কিন্তু এখন একটি আন্দোলনের রূপ নিচ্ছে একদিকে জাগ্রত হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীরা এবং অন্যদিকে কিন্তু দেখছেন কিন্তু এই যে কিন্তু রয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীরা তারা কিন্তু তাদের আন্দোলন কিন্তু করছেন তারা মিছিল দিচ্ছেন জামাত শিবির এবং বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে তারা কিন্তু শান্তিপূর্ণভাবে কিন্তু উত্তেজনা দেখছেন কিন্তু এই যে কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীরা কিন্তু দিচ্ছেন দুই পক্ষের কিন্তু পাল্টা পাল্টি কিন্তু চলছে তাদের আন্দোলন এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা কিন্তু মাঠে নেমেছে এবং জামাত শিবিরের বিরুদ্ধে তাদের আন্দোলন কিন্তু তারা চালিয়ে যাবেন এবং এবং দেখছেন কিন্তু তারা কিন্তু রয়েছে উপরের দিকে এবং তারা কিন্তু রয়েছে বিএনপি নেতা কর্মীরা রয়েছে এবং মাঠে কিন্তু আসলে কিন্তু রাজনৈতিক যে খেলা কিন্তু সেটি কিন্তু জমে উঠেছে ব্যাপকভাবে কিন্তু তাদের যে রাজনৈতিক আন্দোলন এবং দেখছেন কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীরা কিন্তু পাল্টাপাল্টি ভাবে তারা কিন্তু এখানে কঠোর শক্তি নিয়ে কিন্তু অবস্থান করছে এবং তার পিছনে কিন্তু রয়েছে বিএনপি নেতা কর্মীরা কেন্দ্রীয় নেতা কর্মীরা এবং এখানে কিন্তু আইনজীবীরা কিন্তু তারা দুপুর একটা থেকে পুরো হাইকোর্টে কিন্তু টানটানা উত্তেজনা মুহূর্ত কিন্তু আপনারা কিন্তু আপনারা নেমেছেন কেন নেমেছেন আজকে কি বলবো কি আজকে 15 সালে যে আমাদের ইলেকশন হয়েছে সুপ্রিম কোর্ট বারের এই ভোট চোরদের বিরুদ্ধে আমরা আজকে মাঠে নেমেছি দীর্ঘ 2 মাস ধরে আমরা এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি আমরা চাই আবার নতুন অ্যাডহক কমিটির মাধ্যমে আমরা অ্যাডহক কমিটির মাধ্যমে নতুন একটা নিরপেক্ষ নির্বাচন হোক এই প্রত্যাশা আমরা কন্টিনিউ আমরা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছি আন্দোলন চালিয়ে যাব সামনের জুন মাসের 14-15 তারিখে আমাদের ইলেকশন এই ইলেকশনে আমরা ইনশাআল্লাহ সহযুক্ত হবো দেখছেন কিন্তু এক পাশে রয়েছে আওয়ামী লীগ পন্থীরা আরেক পাশে কিন্তু বিএনপি পন্থীরা পুরো হাইকোর্টে কিন্তু আসলে কিন্তু উত্তেজনা চলছে পুরো রাজনৈতিক যে উত্তেজনা সেটি কিন্তু দেখতে পাচ্ছি এবং আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের লাইভটি সবাইকে লাইভটি শেয়ার করার জন্য জানাচ্ছি এবং পুরো কোর্টে কিন্তু তাদের স্লোগানের দিয়ে যাচ্ছে এবং আগামী নির্বাচন ঘিরে কিন্তু এই উত্তেজনা রয়েছে এবং এই আইনজীবীর মধ্যে কিন্তু অনেক এমপি রয়েছেন এবং অনেক বিএনপির ঊর্ধ্বতন নেতাকর্মীরা কিন্তু অবস্থান করছে তাদের এই আন্দোলন নিয়ে কিন্তু তারা যাচ্ছে এবং আমরা কিন্তু
দেখাবো এর কিছুক্ষণ পরে কিন্তু আওয়ামী লীগ আইনজীবীরা তারা কিন্তু নিয়ে যাচ্ছেন এবং তাদের আন্দোলন এবং তাদের স্লোগানগুলো কিন্তু অনেক জ্বালাময় স্লোগান এবং এবং বিক্ষোভ কিন্তু চলছে পাল্টা পাল্টি বিক্ষোভ এক পাশে কিন্তু আওয়ামী লীগ পন্থীরা আরেক পাশে কিন্তু বিএনপির পন্থীরা এবং সেই বিক্ষোভ মিছিল কিন্তু নিয়ে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে পুরো হাইকোর্টে কিন্তু দীর্ঘ দিন পরে কিন্তু একটি উত্তেজনা মধ্যে আপনারা জানেন কিন্তু নির্বাচন ঘিরে কিন্তু এখানে কিন্তু বেশ একটি পরিবেশ সৃষ্টি হয় এবং সেই পরিবেশে কিন্তু আসলে বেশ কিছুদিন পরে কিন্তু আবারও কিন্তু রাজনৈতিক যে মিছিল বা রাজনৈতিক যে আন্দোলন সেটি আরো গরম হচ্ছে আমরা কিন্তু সেটি এবং সারা দেশে আজকে মানুষের যে ভোটার অধিকার নাই গণতন্ত্র নাই এবং আজকে যে দেশের সুশাসন নাই তার বিরুদ্ধে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আইনজীবীরা বিক্ষোভ প্রতিবাদ করছে এই প্রতিবাদ চলবে এই প্রতিবাদ শুধুমাত্র সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির অবৈধ দখলদারদের বিরুদ্ধে নয় দেশকে যারা অবৈধভাবে দখল করে আসছে দেশের জনগণের ভোটার অধিকার যারা হরণ করেছে এবং যারা মনে করে যে আমাদের ভোটার অধিকার থাকা দরকার গণতন্ত্র থাকা দরকার সুশাসন থাকা দরকার তাদের পক্ষে জাতীয়তাবাদী শক্তি আজকে সম্মিলিত মিছিল করছে এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এই দখলদার মুক্ত না হওয়া পর্যন্ত আইনজীবীদের শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ অব্যাহত থাকবে কথা বলার চেষ্টা করছে সুপ্রিম কোর্টে করেছে ভোট চুরি করে গুলা ভুয়া বলে ছাপিয়ে এবং নির্বাচন নামাজান কলঙ্ক তাদের বিরুদ্ধে লড়াই আইন আইন বিভাগ আইন বিভাগ জগৎকে জগৎকে স্বাধীন করার লড়াই দেখছেন কিন্তু পাল্টা পাল্টি আন্দোলন যাচ্ছে আমরা এখানে কথা বলার চেষ্টা করব দেখছেন দর্শক বিএনপিকে কিন্তু আন্দোলন ঠেকাতে কিন্তু মাঠে রয়েছে আওয়ামী লীগ পন্থীরাও কিন্তু আমরা সেটিও দেখাচ্ছি আসলে পাল্টা পাল্টি যে আন্দোলন সেটি কিন্তু চলছে এবং আমরা কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি আমরা দেখানোর চেষ্টা করছি দেখছেন দেখানোর চেষ্টা করছেন চেষ্টা করছি দেখছেন যারা আওয়ামী লীগের আইনজীবী রয়েছে তাদের সাথে কথা বলবো আপনারা কিভাবে বিএনপিকে প্রতিহত করবেন বিএনপিকে কিভাবে প্রতিহত করবেন প্রতিহত করার কিছু নাই ওরা ওদের দাবি জানিয়ে যাচ্ছে কিন্তু ওরা তো কখনো সুষ্ঠু ভোটে অংশগ্রহণ করে না ওনারা প্রতিদিনই বিশৃঙ্খলা সৃষ্টি করছে আমরা প্রতিহত করার চেষ্টা করছি আমরা সুষ্ঠুভাবে শান্তিপূর্ণ সমাবেশ করছি তারা যদি কোনো নৈরাজ্য সৃষ্টি করে আপনাদের পক্ষ থেকে কি কি ব্যবস্থা নেবেন ওরা আমরা শক্ত হাতে প্রতিহত করব দেখছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা কিন্তু শক্ত অবস্থানে রয়েছে পুরো হাইকোর্ট জুড়ে কিন্তু আমরা সেটি দেখতে পাচ্ছি এবং বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা কিন্তু তারা কিন্তু মাঠে রয়েছে বিএনপি নেতা কর্মীদেরকে প্রতিহত করার জন্য এবং পুরো হাইকোর্ট জুড়ে কিন্তু
টানটান উত্তেজনা চলছে আমরা কিন্তু আওয়ামী লীগের আইনজীবীদের সাথে কথা বলার চেষ্টা করব আপনারা আসলে এই যে আন্দোলন করছেন এবং জামাত শিবিরের বিরুদ্ধে বা নয়নাগর বিরুদ্ধে আসলে এটি কিভাবে আপনারা প্রতিহত করবেন তাদেরকে আসলে আপনারা জানেন যে আমরা বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ থেকে এখানে নির্বাচন হয় সংবিধানের মাধ্যমে নির্বাচনে সাদা প্যানেলের জয় হয়েছে এটা আসলে সংবিধান এটা নেক্সট ইলেকশন ছাড়া কিছুই করা যাবে না ওনারা যেহেতু ভোটে দাঁড়ায় নাই মারামারি করছে ব্ল্যাক চুরি করছে সবকিছুর ঊর্ধ্বে আসলে ওনারা হেরে গেছে কারণ ওনারা আমরা জিতেছি সাদা প্যানেল এখন যেহেতু আমাদের সভাপতি সেক্রেটারি পূর্ণাঙ্গ প্যানেল আমরা জিতছি এখন এটা নেক্সট ছাড়া কিছুই হবে আমরা শান্তি সভাবে সাধারণ আইনজীবী কিন্তু ওনাদেরই প্রেসিডেন্ট সেক্রেটারি সমস্ত সদস্য যা কিছু আছে সাধারণ আইনজীবী দেখেন এখানে কিন্তু সবাই সাধারণ আইনজীবী সাধারণ আইনজীবীরা কিন্তু চাচ্ছে সাদা প্যানেলের জয়গান যেহেতু আমাদের মানবতার মাঝরাতি শেখ হাসিনা আমাদের বিল্ডিং করে দিচ্ছেন সমস্ত আইনজীবী নিজেদের কারণ আইনজীবীদের স্বপ্ন হচ্ছে একটা চেম্বার পাওয়া অর্থাৎ এইটা আমাদের মানবতার মাঝরাতি শেখ হাসিনা যেহেতু করে দিচ্ছে যার কারণে আমরা এই দলে আছি থাকবে এবং সাধারণ জনগণ এই এই কারণে সাদা প্যানেলের জন্য জয়গানের জন্য আজকে সমস্ত আইনজীবী সাধারণ আইনজীবী এখানে আসছে আপনারা দেখতে পাচ্ছেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু আপনারা দেখছেন কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগ পাল্টা পাল্টি কিন্তু সুশৃঙ্খল কিন্তু আন্দোলন হচ্ছে বা এরকম ভাবে কিন্তু দেখা যাচ্ছে আপনাদের পাশ দেখে শুনে মিছিল চলে গেল আপনারা আপনাদের রাজনৈতিক এদিকে এদিকে আসলে সুশৃঙ্খল শান্তি রাজনীতি এটা তো সুশৃঙ্খল না কারণ ওনারা ন্যায় করছেন ওনারা অন্যায় করতেছে কারণ যেহেতু সংবিধান অনুযায়ী ভোট হয়ে গেছে জিতে গেছে নেক্সট বছর ওনারা করবে এই বছর ওনাদের কোনো হাত নাই এখন ওনারা যদি মারামারি করে ওনারা যদি লাফালাফি এটা তো কিছু করণীয় এটা আইন বহির্ভূত কিন্তু যেহেতু বাংলাদেশ সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত এখানে আমরা চেষ্টা করতেছি শান্তি সমাবেশের কারণটা কি এত ওনারা কোনো রকম বিশৃঙ্খলা না করতে পারে তার জন্যই আমরা এখানে এই শান্তি সমাবেশ করেছি আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আমি বঙ্গবন্ধু আওয়ামী লীগ পরিষদের একজন ছোট কর্মী আর আমি স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য দেখছেন আমরা কিন্তু অ্যাডভোকেট চৈতালি চক্রবর্তী আমরা কিন্তু দেখছি কথা বলার চেষ্টা করছি এবং পাল্টা পাল্টি তাদের কিন্তু বিক্ষোভ চলছে তাদের মিছিল চলছে তারা কিন্তু জয় বাংলা জয় বঙ্গবন্ধুর স্লোগান দিয়ে কিন্তু তারা মাঠে নেমেছে এবং সেটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি এবং সকল নেতা কর্মীরা কিন্তু তাদের কিন্তু আন্দোলন তারা চালিয়ে যাচ্ছে এবং একদিকে কিন্তু বিএনপি পন্থীর আইনজীবীরা আর একদিকে কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীরা কিন্তু এখানে কিন্তু আন্দোলন করছেন এবং এখানে কিন্তু টান টান একটি উত্তেজনা মুহূর্ত যাচ্ছে যে যেখান থেকে দেখছেন আমাদের লাইভটি সবাইকে লাইভটি শেয়ার করার জন্য জানাচ্ছি।